সমবায় নির্বাচনে তৃণমূলের বিপুল জয়, নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই বোর্ড গঠন, সবুজ আবির উড়িয়ে উল্লাসে মাতল জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কর্মীরা। আলুর দাম নেই, মাঠেই পড়ে ফসল, তারই মধ্যে আলুর বন্ড নিয়ে ধোঁয়াশা, পথ অবরোধ করে বিক্ষোভে সামিল সারা ভারত কৃষক সভা। একদিকে ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল, অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মনাশা ধর্মঘটের বিপক্ষে মিছিল, দুই পক্ষের আন্দোলনকে কেন্দ্র করে টান টান উত্তেজনায় জলশহর। এবার আসছে বিস্তারিত সংবাদে। সমবায় নির্বাচনে তৃণমূলের বিপুল জয়, আর সেই নির্বাচনের ফলাফল ঘোষণার পরে বোর্ড গঠন, পরে সবুজ আবির উড়িয়ে উল্লাসে মাতল জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কর্মীরা। কর্মীদের পক্ষ থেকে জানানো হয়েছে, নটি সেক্টরে গত জানুয়ারি মাস থেকেই ভোটের প্রস্তুতি শুরু হয়। ফেব্রুয়ারিতে 25 তারিখ ভোট গ্রহণ হয়েছিল। নির্বাচনের ফল ঘোষণার পরে বৃহস্পতিবার জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মধ্যে দিয়ে বোর্ডের সদস্যরা শপথ বাক্য পাঠ করেন। শুধু তাই নয়, বোর্ডের চেয়ারম্যান হিসাবে পুনরায় নির্বাচিত হয়েছেন সৌরভ চক্রবর্তী। তিনি বর্তমানে শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন দপ্তরের চেয়ারম্যান পদে অভিষিক্ত। জানা গিয়েছে, জলপাইগুড়ি ছাড়াও শিলিগুড়ি মহকুমা, কোচবিহার এবং আলিপুরদুয়ার এই 4 জেলায় কৃষি উন্নয়ন সমিতি, লেবার কোঅপারেটিভ, ইঞ্জিনিয়ার কোঅপারেটিভ সহ মোট 9টি সেক্টরে 450টি সোসাইটিতে নির্বাচন হয়েছে। আর এই নির্বাচনে মোট 2,24,000 ভোটার ভোট দিয়েছেন। এদিন সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের নবগঠিত বোর্ডের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, বহু জায়গায় লড়াই হয়েছে, কিন্তু কিছু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূল প্রার্থীরা জয়লাভ করেছেন। নির্বাচনে বিরোধী বাম, কংগ্রেস, বিজেপি বিভিন্নভাবে তৃণমূল প্রার্থীকে পরাজিত করার চেষ্টা করেছিল, তবে এই লড়াই একটি সম্মানের লড়াই, এমনটাই বক্তব্য সৌরভবাবুর। সমবায় নির্বাচনে দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে নির্বাচন, আমরা এই সমবায় নির্বাচনে আমাদের বিপুল সাফল্য, তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা সমস্ত জায়গায় জিতেছেন এবং মানে বহু জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় দিচ্ছে আমরা জিতেছি, বহু জায়গায় বেশিরভাগ জায়গায় আমরা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। গত এই দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের যে অধীনে জলপাইগুড়ি জেলা, আলিপুরদুয়ার জেলা, শিলিগুড়ি মহকুমা এবং মেখলিগঞ্জ মহকুমায় 450 আমাদের সোসাইটি আছে, প্রাইমারি এগ্রিকালচার ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, যেখানে 2,50,000 কৃষকরা এবং সমবায়ীরা ভোট দেন। তাদের সমর্থন নিয়ে দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক দখল করল তৃণমূল কংগ্রেস সমর্থিত প্রার্থীরা। এটা আমাদের একটা ঐতিহাসিক জয়। পঞ্চায়েত নির্বাচনের আগে সমবায় নির্বাচনে এই সাফল্য আমরা মানুষের কাছে কৃতজ্ঞ এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। তিনি আমাদের কিছুক্ষণ আগে শুভেচ্ছা জানিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, আমরা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে নির্বাচনে যে আমাদের সাফল্য, আমরা এটা মানুষকে উৎসর্গ করতে চাই এবং আগামী দিনে এই সাফল্যকে আরোভাবে মানুষের জন্য এবং সমবায়ী এবং কৃষক দের জন্য আরো ভালোভাবে আমরা কাজ করতে চাই। আমরা এটা এটা আমাদের কাছে অনেক আমাদের কাছে প্রেস্টিজের লড়াই ছিল, যার ফলে আমরা খুব লো প্রোফাইলে নির্বাচনটা করছিলাম এবং এই নির্বাচনে বিরোধী বিজেপি, বাম এবং কংগ্রেস, এটা তারা বিভিন্নভাবে আমাদেরকে পরাস্ত করার জন্য নানান রকম কায়দায়, কখনো নির্দলীয় কায়দায়, কখনো সরাসরি তারা আমাদের বিরোধিতাতে ময়দানে নেমেছিল, কিন্তু এখনো পর্যন্ত যা ফলাফল আমাদের কাছে আছে সেই ফলাফলে দেখা যাচ্ছে যে 450টা সিটেই আমরা আমাদের ডেলিগেটই জিতে এসছে প্রতিনিধি, এবং বোর্ড অফ ডাইরেক্টরসে আমি তো নিজে জিতেছি, আমার সাথে আরও 7 জন আমরা জিতে এসেছি বোর্ড অফ ডাইরেক্টরসে, মানে পরিচালন সমিতিতে। এবং যে কনস্টিটিউয়েন্সিগুলো, যেমন আমি জলপাইগুড়ি সদর, জলপাইগুড়ির মানুষের কাছে কৃতজ্ঞ যে জলপাইগুড়ির মানুষ আমাকে মনে রেখেছেন। আমি আলিপুরদুয়ারের থেকেও দাঁড়িয়েছিলাম, জলপাইগুড়ির থেকেও দাঁড়িয়েছিলাম,
সেই ক্ষেত্রে এই দুটো সদর থেকেই তারা আমাকে বিপুলভাবে সমর্থন করেছেন। এবং আমাদের শিলিগুড়ি থেকে, শিলিগুড়িতে আপনারা জানেন যে মহকুমা পরিষদের সদস্য ছিলেন কাজল ঘোষ, তাকে আমরা প্রার্থী করেছিলাম, এইবার তিনিও জিতে এসেছেন ওখানে। আমরা ময়নাগুড়িতেও জিতেছি, ধূপগুড়িতেও জিতেছি। আলুর দাম নেই, মাঠেই পড়ে ফসল, তারই মধ্যে আলুর বন্ড নিয়ে ধোঁয়াশা, তাই পথ অবরোধ করে বিক্ষোভে সামিল সারা ভারত কৃষক সভা। বৃহস্পতিবার জলপাইগুড়ি সদর ব্লকের 73 মোড়ে অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করলেন আলু চাষিরা। এই বছর এখনও পর্যন্ত বাজারে আলুর দাম অনেকটাই নিম্নমুখী, 2 থেকে 3 টাকা প্রতি কেজি আলু বিক্রি করতে এক প্রকার বাধ্য হচ্ছেন চাষিরা। তবে আলু এই সময় যদি হিমঘরে রাখা যায় তাহলেই পরবর্তীতে সঠিক মূল্যে তা বিক্রি করতে পারবেন চাষিরা। তবে এ বিষয়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে হিমঘরে আলু রাখার বন্ড নিয়ে। আন্দোলনরত সারা ভারত কৃষক সভার নেতা আজুমানি আব্বাস বলেন, এখনও পর্যন্ত রাজ্য সরকার হিমঘরে আলু রাখার জন্য প্রয়োজনীয় বন্ড নিয়ে পরিষ্কার কিছুই বলেনি। পঞ্চায়েত অফিস থেকেও কোনো রকম উচ্চবাচ্য নেই, তাই সেই নিয়েই এই বিক্ষোভ এবং পথ অবরোধ। এবং অবস্থা হলো গতবারের পিকচার যেটা ছিল, গতবারের যে ছবিটা ছিল সেই ছবিটা এবার আমরা যে চাই, আমরা ডিএমকে ডেপুটেশন দিয়েছি, এডিএমকে ডেপুটেশন দিয়েছি, এগ্রি মার্কেটিং ডেপুটেশন দিয়েছি, তাদের কাছে বলেছি যে প্রকৃত কৃষকেরা আলো হিমঘরে নিতে তারা যেন বন্ধ পায়, এই ব্যবস্থা যদি করতে হয় 20% হচ্ছে প্রশাসন আর 80% হচ্ছে হিমঘরের মালিক। আমরা বলেছি ওদের থেকে কেটে কৃষকদের 20% এটা বাড়াতে হবে, আমরা বলেছি আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে, ট্রাকে যাতে কিউ না পড়ে এবং ও জায়গায় যাতে অবৈধ না হয়। আমরা বলছি 10 টাকা কেজি আলু দাম দিতে হবে, আমরা বলেছি যে সরকারকে ইনিশিয়েটিভ দিতে হবে যাতে ওই দামে সরকার কেনে, যেরকম ধান কিনে এই দামটা আমাদের অন্য জায়গায় যাতে যেতে পারে সেটাও যাতে হতে পারে। আমাদের 11 তারিখে রাজ্যব্যাপী বাংলা থেকে আরম্ভ করে আন্দোলন হচ্ছে, এটাও যদি এদের চরম না করে তাহলে আমরা আরো বেশি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। একদিকে ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের তরফ থেকে 10ই মার্চ ধর্মঘটের সমর্থনে চলছে বিক্ষোভ মিছিল, তারই উল্টো তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের তরফ থেকে চলছে কর্মনাশা ধর্মঘটের বিপক্ষে মিছিল এবং অবস্থান বিক্ষোভ। বৃহস্পতিবার জলপাইগুড়ির জেলা শাসক দপ্তরে দুই পক্ষের আন্দোলনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা, বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতি দুই পক্ষের সমর্থকদের ব্যারিকেড করে আলাদা করে দেওয়া হয়। জেলা শাসক চত্বরে চলল মিছিল এবং বিক্ষোভ। রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের তরফ থেকে মনোজিৎ দাস বলেন, 10ই মার্চ ধর্মঘটের সমর্থনে আন্দোলন চলছে টিফিন সময়। 3 দফা দাবি রয়েছে, তার মধ্যে রয়েছে দ্রুত বকেয়া ডিএ প্রদান, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণ, রাজ্যে 6 লক্ষ সরকারি চাকরির শূন্যপদ পূরণ। ট্রেনিং স্কোয়াড হচ্ছে, আপনারা জানেন, বিশেষত 10ই মার্চ আগামীকালকে ধর্মঘটকে কেন্দ্র করে টিফিন বিরতিতে ধর্মঘটী সংগঠনগুলো এবং ধর্মঘটের বৃহত্তর মঞ্চকে কেন্দ্র করে আজকে আমাদের রানিং স্কোয়াড হচ্ছে ধর্মঘটের দাবির সমর্থনে। মূলত কি কি দাবি আপনাদের এই আগামীকালের দাবি? তা বলার অপেক্ষা রাখে না, মূলত মহার্ঘ ভাতা, মহার্ঘ রিলিফ, বকেয়া অবিলম্বে প্রদান, যেটা ইতিমধ্যেই সমস্ত সীমা অতিক্রম করেছে, তার সাথে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, যে রাজ্য প্রশাসনের অভ্যন্তরে 6 লক্ষ শূন্যপদ আছে সেই 6 লক্ষ শূন্যপদ অবিলম্বে পূরণ করা, এবং পশ্চিমবাংলার রাজ্য প্রশাসনের অভ্যন্তরে সহ পশ্চিমবাংলায় গণতন্ত্র পুনরুদ্ধার এবং বিভাজনের রাজনীতির বিরুদ্ধে আমাদের এই ধর্মঘটের আহ্বান। কার্যালয়ে কি চিত্র দেখা যাচ্ছে? পুলিশে পুলিশ, হ্যাঁ সংগঠন, পুলিশ থাকবে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের জন্য পুলিশ আছে, বিভিন্ন সংগঠন তারা করতে পারে মিটিং মিছিল, আমরাও করছি, আমরা করব, কর্মচারীরা আমাদের সাথে আছে, এটা প্রমাণ হয়ে যাবে আগামীকালে। কতগুলো সংগঠন আজকে এখানে সামিল হয়েছিল? এখানে আপনারা জানেন যে বৃহত্তর মঞ্চের মধ্যে ইতিমধ্যে 94টা সংগঠন আছে, তারা বিভিন্ন সেক্টরে তারা করছে, আমরা এটা মূলত জলপাইগুড়ি জেলা শহরে, জেলা শহরে যারা অবস্থান করে যে কটি সংগঠন আছে তাদের প্রতিনিধিত্ব, এখানে প্রতিনিধিত্বমূলক উপস্থিতি এখানে রয়েছে। কার্যালয়ে বিরোধী সংগঠন স্লোগান শাউটিং দিচ্ছে বন্ধের
বিপক্ষে কি বলবে? তারা বলতে পারে, সেটা তাদের বিষয়, হয়তো তাদের ডি এর প্রয়োজনীয়তা নেই, সেটা তারা বলতে পারবেন, তাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। অপরদিকে শাসক দলের ডি এর প্রয়োজন নেই, তারা তার প্রতিবাদ জানাচ্ছেন এবং তা করতেই পারেন, এমনটাই জানিয়েছেন তারা। উল্টো দিক থেকে তৃণমূলের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলপাইগুড়ি জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায় বলেন, বিরোধীরা সরকারের কর্মসংস্কৃতি বিনাশ করতে চাইছে আর সেই চক্রান্ত রুখতেই তাদের এই পদক্ষেপ। নানা রকমভাবে কর্মসংস্কৃতির বিনাশ করছে, সেই বিনাশ রুখতে আমরা আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন পথে নেমেছি যে আগামী দিনের বন্ধ কোনো মতেই হচ্ছে না, হবে না। এখানে কোয়ার্ডিনেশন কমিটি থেকে যেটা বলা হচ্ছে যে আপনারা বোধ হয় বিয়ে চান না বা আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম স্থায়ী চাকরি পাক, এটা আপনারা চান না। আমি আমি সেই সব নেতাদেরকে বলছি, 2011 সালে যখন তারা চলে গেল তখন 18% দিয়ে রেখে চলে গেছিলেন, তখন তারা আন্দোলন করেননি কেন? আজকে দেখবেন এই যারা নেমেছে আর অধিকাংশ লোকই পেনশনার সমিতি, ঠিক আছে? কর্মচারী কোথায় খুঁজে বার করুন, বলুন যে এরা কর্মচারী, আমি এখানে পদত্যাগ করব, এটুকু আমি তাদেরকে বলে দিচ্ছি। কালকে কাজের পরিস্থিতি কি হবে? আপনারা এই কাজে যোগ দেবেন সবাই? 100% কাজের উপস্থিতি থাকবে প্রত্যেকটা দপ্তরে, কোনো বাধা আসবে না। যারা বাধা দিবে তাদের যে অর্ডার ভারত বেরিয়েছে সেই অর্ডারে চাকরি ছেড়ের ব্যাপার রয়েছে, ডাইজ নট হবে তাদের। আমরা আমরা নিজ নিজ দপ্তরে কাজ করব, যেভাবে আমরা প্রতিদিন আসি আমাদের সঠিক সময়ে, সেই সঠিক সময়ে আমরা উপস্থিত হব আর সঠিক বেঞ্চেই বসেই আমরা কাজ করব, যার যার নিজ নিজ জায়গায়। না, কোথাও কোনো পরিষেবা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। শিলিগুড়ির হলদিবাড়ি বাইপাস অবরোধ কর্মসূচি পালন করল এলেনার বাসিন্দারা। অভিযোগ, দীর্ঘ কয়েকদিন ধরে শিলিগুড়ির হলদিবাড়ির বাইপাস সংস্কারের কাজ চলছে, কিন্তু সেই কাজ চলছে ঢিমে তালে। রাস্তা সংস্কারের ফলে চারিদিক ধুলো বালিতে ঢাকা, ফলে বড় থেকে শিশু সকলে নানা রোগে আক্রান্ত হচ্ছেন। বারবার এই সমস্যা সমাধানের জন্য আর্জি জানানো হলেও কোনো রকম সুরাহা হয়নি, তাই বাধ্য হয়ে বৃহস্পতিবার পথ অবরোধে সামিল হলেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘ 1 ঘন্টা ধরে পথ অবরোধের পর শেষে রাস্তা সংস্কারের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তারপরে অবরোধ তুলে নেয় ক্ষুব্ধ এলাকাবাসী। এদিকে অবরোধের জেরে ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়, নাকাল হন নিত্যযাত্রীরা। দেখো, এই রাস্তা মেরামত হচ্ছে আজকে কয়েকদিন যাবত, কিন্তু আমাদের যে বাচ্চা কাচ্চা বা আমাদের যে এখানে এলাকার বসতি বাড়ি, তারা হচ্ছে কোনো মতে হচ্ছে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ধুলার জন্য বের হতে পারতেছি না। ধুলা, একটা বড় গাড়ি যখন আসে এত ধুলা যে পিছনে কে আছে সেটাও দেখা যায় না। অর্থাৎ আমরা যখন রাস্তায় বের হবো একটা বাচ্চাকে নিয়ে, সে শ্বাসের মধ্যে বিভিন্ন রকম ধুলা ভিতরে নিজের শরীরে প্রবেশ করতেছে, তা থেকে তো রোগ সৃষ্টি হচ্ছে। তা আমরা তো আমাদের নিজের বিপদ নিজে ডাকে আনতে পারি না। এখানে রাস্তা কি মেরামত হচ্ছে? মেরামত বেশ কিছুদিন আগে রাস্তা যতটুকু মেরামত করার আপনারা দেখতেছেন সেটুকুই করে রাখিয়ে দিছে, এবং প্রচণ্ডভাবে ধুলা হচ্ছে। এই ধুলার ব্যবস্থা জলও ঠিক মতো দিচ্ছে না। শুধু ওরা বলতেছে যে আজকে এই গাড়ি আসবে, কালকে সেই গাড়ি আসবে, বড় গাড়ির ডিস্টার্ব আছে, ছোটো গাড়ি দিয়ে জল, কিন্তু জল সেরকম পরিমাণে, যে পরিমাণে জলের দরকার সে পরিমাণে জল দিচ্ছে না, তার ফলে ধুলা হচ্ছে। এই ধুলাতে আমরা হচ্ছে অতিষ্ঠ হয়ে যাচ্ছি দিনের পর দিন। কোন এলাকা এটা? হচ্ছে পান্ডাপাড়া কালীবাড়ি বাইপাস। কি চান আপনারা? আমরা চাই এই রাস্তা অতি শীঘ্রে মেরামত হোক, রাস্তা ভালো হোক, এবং এই ধুলার থেকে আমরা যাতে আমাদের এলাকাবাসী রক্ষা পাই, বা এবং এই ধুলা যাতে যেভাবে হোক বন্ধ করা যায়, তার জন্য আমরা এটাই, এই জন্য আমরা হচ্ছে পদ অবরোধ কর্মসূচি নিয়েছি। আমরা কি অসুবিধা? আমাদের অসুবিধা হচ্ছে আমরা বাড়ি থাকতে পারতেছি না, বাড়িঘর সরানো হইলো, কবে ধরে জল দিচ্ছে না রাস্তায়, তার জন্য আমরা আজকে রাস্তা আমরা এত ধুলা খাবার রাখছে না বাড়িতে, এমন ধুলা হয় যখন বড় গাড়িগুলা যায় আর একটা গাড়ি দেখা যায় না, দেখা যায় না, বাড়ি ঘরে থাকা যায় না, বাচ্চা কাচ্চা নিয়ে থাকি তাহলে রোগ রোগ বাইর হচ্ছে, আমরা থাকতে পারি না, আমাদের বাড়িতে জল দেয় অসুস্থ, যে পরিমাণে জল দেয় সেই পরিমাণে হয় না, আরো লাগে।
শৈশবের সেই পুরনো সব স্মৃতি আজও মনে করিয়ে দেয় টমটম গাড়ির টং টং আওয়াজ। শব্দ এক, দেখতেও এক, কিন্তু পরিবর্তন ঘটেছে শুধু দামে। আগে 1 থেকে 2 টাকা দরে বিক্রি হলেও এখন বাজার দরের পরিবর্তনে দাম গিয়ে দাঁড়িয়েছে 20 টাকায়। এই ধরনের গাড়ি তৈরি করতে মাটি, হালকা কাঠ আর শব্দের জন্য এক ধরনের প্লাস্টিক পেপার দরকার। মূলত এই ধরনের সরঞ্জাম দিয়েই তৈরি করা হয় টমটম গাড়ি। বর্তমানে আধুনিক রকমারি শিশুদের খেলনা বাজারে থাকার জন্য এই ধরনের গাড়ির কদর তেমন একটা নেই, তাই বিক্রি কমেছে। তবুও লাভের আশায় আজও পায়ে হেঁটে দূর দূরান্ত থেকে ঘুরে ঘুরে বিক্রি করেন এই টমটম গাড়ির বিক্রেতারা। বাচ্চাদের টমটম গাড়ি বিক্রি করতে দেখছেন, কি কেমন অনুভব হয় যে সবাই তো আগে ব্যবহার করতো টমটম গাড়ি? হ্যাঁ, এই সমস্ত গাড়ি দেখলে আমাদের ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায়। আমরা ছোটোবেলা যখন মেলায় যেতাম, বিশেষ করে আমাদের বাড়ি তো জলপাইগুড়ি সংলগ্ন, যার ফলে গৌরীহাটের মেলাতে আমরা যেতাম ছোটোবেলায়, এবং এই গাড়ি সবাই কেনার জন্য খুবই উদ্গ্রীব হয়ে থাকতাম, এবং পরের দিন হয়তো সেই গাড়ি নিয়ে সকালবেলা একটা আলাদা রকমের অনুভূতি আর কি, পুরনো স্মৃতি, মনে হয় যে ছোটোবেলায় ফিরে যাই। সুতরাং দেখলেই মানে এই বাসি, এই ছোটো ছোটো গাড়িগুলো দেখলে আমাদের ছোটোবেলার স্মৃতিগুলো সব মনে পড়ে যায়। এখন দাম 20 টাকা হয়েছে, আগে আগে তো 2-4 টাকা, হ্যাঁ এগুলো 2-3 টাকা এরকম ছিল, এখন তো বাড়বেই, মূল্যবৃদ্ধির সাথে সাথে সব কিছুরই দাম বাড়বে। বাচ্চারা বিহার থেকে এসেছে, এখানে বিক্রি করছে, সেটা নিয়ে কী বলবেন? হ্যাঁ মানে শিশুশ্রম তো এখন বন্ধই হয়ে গেছে প্রায়, আমার দেখে একটু মানে খারাপই লাগলো যে একটা ছোট্ট বাচ্চা শিশু সেই এগুলো বিক্রি করছে আর কি, খুবই কষ্টদায়ক বা দুঃখজনকও বলা যেতে পারে। বাধ্য হয়ে করছে? হ্যাঁ বাধ্য হয়েই করছে, কাজের অভাব বর্তমান দেখা যাচ্ছে, যেহেতু তো বড়টা বিক্রি করলে ভালো মানে খুশি হতাম আর কি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ৪৮তম মেটেলি বাজার হাটখোলা রাধা গোবিন্দ মন্দির সার্বজনীন মহানাম যজ্ঞ কমিটির পক্ষ থেকে 32 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তন সহ রাধা গোবিন্দর পদাবলী কীর্তন অনুষ্ঠিত হল মেটেলির রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে। 6 মার্চ সোমবার বিকেল থেকে এই নাম কীর্তন শুরু হয়, যা শেষ হবে 13 মার্চ সোমবার। এই নাম কীর্তন শোনার জন্য ভক্তদের ভিড় চোখে পড়ার মতো। সন্ধ্যা আরতি, বাতাসা লুট দেওয়ার জন্য প্রচুর ভক্ত সামিল হয়েছেন সেখানে। আর এই পুজো উপলক্ষে উপস্থিত সভাপতি ব্রিটিশ সাহা, সহসভাপতি কালীপদ পাল, অনিল সিংহ প্রমুখ। পুজো কমিটি সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই চলে আসছে এই মহানাম সংকীর্তন। আমাদের তো 4 দিনের মহানাম যজ্ঞ আপনার 6-7 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে চলবে, কালকে চলবে, 9-10 তারিখে শেষ হবে নাম, 11 তারিখে আমাদের শুরু হবে পদাবলী কীর্তন, 10 তারিখে আপনার বাইরের শিল্পী দ্বারা আধুনিক গানের একটা প্রোগ্রাম আছে, আর ওই কী বলে ওটা বাউল গানেরও প্রোগ্রাম আছে। এবার আমাদের এই কীর্তনটা পড়লো আপনার মোটামুটি 55 ইয়ার্স, 55তম বছর। তো মানে কী আশা রাখছেন? মানে সব কি বেশ হচ্ছে আর কি, নিয়ম নিষ্ঠা, নিয়ম নিষ্ঠার সাথে আমাদের এখানে খুবই নিয়ম নিষ্ঠার সাথেই পূজা হয় এখানকার। বাইরের থেকে সমস্ত বৈষ্ণবরা আসেন, মানে যারা পূজা গোসাইরে আসেন, ওনারাই পূজা ফুজা সব করেন, সমস্ত নিয়মকানুন ওনাদের ওনারাই করেন। পিনাকি শীলের রিপোর্ট, এভি নিউজ। প্রতিবারের মতোই ঐতিহ্যবাহী দোলের মেলা বসল হেলাপাকড়িতে। বহু পুরনো এই মেলাকে ঘিরে স্থানীয়দের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। ময়নাগুড়ি ব্লকের পদমতি 2 নম্বর অঞ্চলের অনেক বাড়িতেই দোল পুজোর আয়োজন করা হয়। তাদের কথায়, বংশ পরম্পরায় প্রতি বছর দোল পুজোর আয়োজন করেন তারা। সোমবার সন্ধ্যায় বুড়ির ঘর পুড়িয়ে দোল পুজোর সূচনা হয়। মঙ্গলবার দোলনায় বসিয়ে রাধাকৃষ্ণের পুজো হয়, সে উপলক্ষে প্রতিবার বসে একদিনের মেলা। এবারেও তার ব্যতিক্রম নয়, বুধবার সেই মতোই হেলাপাকড়ির ধানহাটি মাঠে বসল সেই মেলা। মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বসন্ত উৎসব পালিত হয়। মূলত তাঁতিপাড়ার বাসিন্দা চপলা বসাকের বাড়ির পুজোকে কেন্দ্র করেই বসে এই মেলা। ঘরোয়া পুজোকে কেন্দ্র করে হলেও বর্তমানে এটি একটি সার্বজনীন মেলার রূপ নিয়েছে।
এদিন নিশানের খুঁটি পুঁতে মেলার মাঠ উদ্বোধন করলেন মূল উদ্যোক্তারা। বিকেলে বিভিন্ন বাড়ির রাধাকৃষ্ণকে সিংহাসনে বসিয়ে মেলায় আনা হয়। মেলার এক প্রান্তে সারিবদ্ধভাবে সাজিয়ে পুজো দেওয়া হয়। এলাকার ঐতিহ্যবহনকারী এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দল মত নির্বিশেষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং রাজনৈতিক দল সহযোগিতায় এগিয়ে আসছেন। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সমবায় নির্বাচনে তৃণমূলের বিপুল জয়, নির্বাচনের ফলাফল ঘোষণার পরেই বোর্ড গঠন। সবুজ আবির উড়িয়ে উল্লাসে মাতল জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের কর্মীরা। আলুর দাম নেই, মাঠেই পড়ে ফসল, তারই মধ্যে আলুর বন্ড নিয়ে ধোঁয়াশা। পথ অবরোধ করে বিক্ষোভে সামিল সারা ভারত কৃষক সভা। একদিকে ডিএর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ মিছিল, অপরদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কর্মনাশা ধর্মঘটের বিপক্ষে মিছিল। দুই পক্ষের আন্দোলনকে কেন্দ্র করে টান টান উত্তেজনায় জলশহর। এখনকার মতো এবি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।